কবুতরের ঘরে পিঁপড়া কম বেশি সবাই দেখতে পান। অনেকেই ভাবেন কবুতরের ঘরে পিঁপড়া থাকা স্বাভাবিক, কিন্তু আপনি জানেন না পিঁপড়া আপনার কবুতরের কী ক্ষতি করছে। তাহলে চলুন প্রথমেই আমরা জেনে নেই পিঁপড়ার কারণে কবুতরের কী ক্ষতি হয় সে সম্পর্কে। কবুতর যখন ডিম থেকে বাচ্চা ফোটায় তখন কবুতরের বাচ্চার নাভি কাঁচা অবস্থায় থাকে। এই অবস্থায় পিঁপড়া কবুতরের বাচ্চার নাভির মধ্যে আক্রমণ করতে পারে। যদি বাচ্চার নাভিতে পিঁপড়া আক্রমণ করে এবং আপনি যদি তা খেয়াল না করে থাকেন, তাহলে অধিকাংশ কবুতরের বাচ্চা এই অবস্থায় মারা যায়। কবুতরের ঘরে যদি পিঁপড়ার উপদ্রব বেড়ে যায় তাহলে কবুতর অস্বস্তি বোধ করে, যার ফলে কবুতর ডিম দিতে দেরি করতে পারে। আবার ডিমে থাকা অবস্থায় যদি পিঁপড়ার কারণে কবুতর বিরক্ত হয় তাহলে ডিমে উম দেওয়া বন্ধ করে দিতে পারে। কবুতরের আরও অন্যান্য সমস্যা এই পিঁপড়ার কারণে হয়ে থাকে। কবুতরকে আমরা যখন খাবার খেতে দেই তখন কবুতর কিছু খাবার ফেলে দেয়। এই অতিরিক্ত ফেলে দেওয়া খাবারগুলো যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ফেলা উচিত, কারণ এই খাবারগুলো খাওয়ার জন্যই মূলত পিঁপড়া কবুতরের ঘরে প্রবেশ করে। এছাড়াও আরও অন্যান্য কারণেও কবুতরের ঘরে পিঁপড়া প্রবেশ করতে পারে। কবুতরের ঘর থেকে কিভাবে খুব সহজে পিঁপড়া দূর করতে পারবেন, এখন চলুন সে সম্পর্কে জেনে নেই। কবুতরের ঘর থেকে পিঁপড়া দূর করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হলো লেবুর রসের ব্যবহার। লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, এটি পিঁপড়া ধ্বংস করতে ভালো কাজ করে। এক লিটার পানিতে এক অথবা দুইটি লেবুর রস মিশিয়ে নিন, তারপর কবুতরের ঘরে যে স্থানে পিঁপড়া আছে সেখানে স্প্রে করে দিন। কবুতরের ঘর থেকে পিঁপড়া ও অন্যান্য পোকামাকড় দূর করার আরেকটি কার্যকরী উপায় হলো লবণ। যদি কবুতরের ঘরে পিঁপড়ের গর্ত থাকে তাহলে সে গর্তে লবণ ঢুকিয়ে দিন, অথবা লবণ পানি স্প্রে বোতলে ভরে পিঁপড়ার উপর স্প্রে করে দিন। দারুচিনির গন্ধ পিঁপড়া একেবারেই সহ্য করতে পারে না। যে সব জায়গায় পিঁপড়া রয়েছে সেসব জায়গায় দারুচিনি রেখে দিন, এতে নিমেষের মধ্যেই কবুতরের ঘর থেকে পিঁপড়া দূর হয়ে যাবে। দারুচিনির মতো তেজপাতার গন্ধও পিঁপড়া সহ্য করতে পারে না। কবুতরের ঘরে যে সব জায়গায় পিঁপড়ার চলাচল আছে সেসব জায়গায় তেজপাতা রেখে দিলে উপকার পাবেন। কবুতরের ঘর থেকে পিঁপড়া দূর করার আরেকটি কার্যকরী উপায় হলো শশার ব্যবহার। কবুতরের ঘরে যেখানে পিঁপড়া আছে সেখানে শশা কয়েকটি টুকরো করে রেখে দিলে পিঁপড়া চলে যাবে। পিঁপড়ার উপরে সাবান পানি স্প্রে করলেও পিঁপড়া দূর হয়ে যায়, কারণ সাবানের মধ্যে থাকা কেমিক্যাল পিঁপড়া ধ্বংস করে। কবুতরের ঘর থেকে পিঁপড়া দূর করতে অনেকেই পিঁপড়া মারার ঔষধ ব্যবহার করার চিন্তা করছেন, কিন্তু আপনি জানেন না এতে কবুতরের ক্ষতি হবে এবং কবুতর মারা যেতে পারে। তাই আমি বলবো পিঁপড়া মারার ঔষধ কবুতরের ঘরে ব্যবহার করবেন না। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।